শ্রীলঙ্কা ইস্যুতে পুরনো শরিক ডিএমকে ইউপিএ টু থেকে সমর্থন প্রত্যাহার করে নেওয়ায় কোণঠাসা অবস্থা কংগ্রেসের। মুলায়ম মায়াবতীরা পাশে দাঁড়ানোয় সরকার ভেঙে পড়েনি। ডিএমকে সহ ইউপিএর মোট শক্তি ছিল 250। ডিএমকের 18 জন সাংসদ করুণানিধি সমর্থন প্রত্যাহার করে নেওয়ার পর ইউপিএর আসন 232। কিন্তু ইউপিএকে বাইরে থেকে সমর্থন জুগিয়ে চলা বিএসপির 21 জন সাংসদ, সমাজবাদী পার্টির 22 জন সাংসদ, আরজেডির 4 জন এবং জেডিএস এর 3 জন মিলিয়ে সংখ্যাটা 282 পর্যন্ত পৌঁছয়, যা 270 ম্যাজিক ফিগারে যথেষ্ট ওপরে। ব্রিক্স সম্মেলন শেষে দেশে ফেরার পথে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীও দাবি করেন তারা 5 বছরের মেয়াদ পূর্ণ করবে। শুক্রবার প্রধানমন্ত্রী সেই দাবি উড়িয়ে দেয় ইউপিএ টু এর প্রাক্তন শরিক তৃণমূল। সুর চড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, কেন্দ্রের সংখ্যালঘু সরকার চলছে। ডিএমকে বেরিয়ে আসার পর কেন্দ্রে আর ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই মনমোহন সিংহের সরকারের। পঞ্চায়েত দ্বন্দ্বে মুকুলের জোড়া ফলা, একদিকে নিশানায় রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে, অন্যদিকে নিশানায় বামফ্রন্ট। রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর পঞ্চায়েত মন্ত্রী যখন কার্যত স্বীকার করে নিলেন 26 তারিখ ভোট করা সম্ভব নয়, ঠিক তারপরই আক্রমণে সরব তৃণমূল আর যুদ্ধের সেনাপতি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। এদিন দুপুরে তৃণমূল ভবনে বৈঠকের পর সরাসরি মীরা পাণ্ডেকে আক্রমণ করেন তিনি। কাঠগড়ায় দাঁড় করান বামেদেরও, প্রশ্ন তোলেন বাম আমলে কেন রাজ্য নির্বাচন কমিশনারের মেয়াদ বাড়িয়ে 3 থেকে 6 বছর করা হয়েছিল। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর বক্তব্য, অন্য রাজ্যেও কমিশনারের মেয়াদ বৃদ্ধি হয়েছে, হয় মুকুল রায় সেটা জানেন না, নয়তো গোপন করার চেষ্টা করছেন। প্রথমার্ধে চিডির গোলের পর দ্বিতীয়ার্ধে শুরুতেই পেনাল্টি থেকে মানন্দীপ সিং এর গোল, মনে হচ্ছিল 3 পয়েন্ট কার্যত নিশ্চিত ইস্টবেঙ্গলের। ম্যাচের রং বদলে গেল লাল হলুদ গোলরক্ষক গুরপ্রীত সিং এর হাত ফসকে গোল খাওয়ার পরেই। কার্লোসের নিরীহ শটে গুরপ্রীত গোল খাওয়ার কিছুক্ষণ পরেই খেলার ফল 2-2 করে দেন র্যান্টি মার্টিন্স। এরপর খেলার শেষ দিকে গোলের সুযোগ তৈরি করলেও ম্যাচ থেকে 1 পয়েন্টের বেশি পায়নি ইস্টবেঙ্গল। কোচ ট্রেভর জেমস মর্গান একা গোলরক্ষকের দোষ না দিয়ে দলগত ব্যর্থতাই বলছেন। পঞ্চায়েত নির্বাচন নিয়ে ঘোর অনিশ্চয়তা, কদফায় হবে পঞ্চায়েত ভোট, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট নাকি নিরাপত্তার দায়িত্বে থাকবে রাজ্য পুলিশ, এই প্রশ্নে রাজ্য সরকার নির্বাচন কমিশনের মধ্যে সংঘাত অব্যাহত। দুপক্ষের মধ্যে চলছে পত্রযুদ্ধ। কমিশন ও সরকারের চাপানোতরের মধ্যে শুক্রবার রাজ্যপালের সঙ্গে দেখা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। প্রদীপবাবু জানিয়েছেন তিনি রাজ্যপালকে অনুরোধ করেছেন এমন কোনো বিজ্ঞপ্তিতে যাতে তিনি সই না করেন যেখানে ফাঁক থাকে। পঞ্চায়েত ভোট নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তার জন্য রাজ্য সরকারকেই দায়ী করেছে কংগ্রেস।